দেখুন বন্ধুরা, পনিরের কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। কালারটা যতটা সুন্দর এসেছে, খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় এটা। দেখুন আর পনিরটা কত সফট হয়েছে, দেখুন একটা কেটে দেখায়। এই যে দেখুন, সহজেই কিন্তু কতটা সুন্দরভাবে কেটে গেল, দেখুন দেখুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম রেস্টুরেন্ট স্টাইল বাটার পনির। তাহলে চলুন বন্ধুরা, আপনারা প্লিজ পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সবার প্রথমে বাটার পনির তৈরি করার জন্য আমি পনিরটা কেটে নেব। এখানে আমি 250 গ্রামের মতো নিয়ে নিয়েছি পনির। বাটার পনিরের সাইজটা আপনারা যে যার ইচ্ছে মতো করবেন। এটা আমার একটু ছোট হয়ে গেল, এরকম সাধারণত সাইজ কিন্তু রাখবেন। দেখুন বন্ধুরা, পুরো পনিরটা কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। এরপর চলুন তাহলে রান্নাটা শুরু করি। বন্ধুরা, বাটার পনির তৈরি করার জন্য সবার প্রথমে আমি কিছু জিনিস ভেজে নেব। দেখুন, সবার প্রথমে কড়াইতে দেব পরিমাণ মতো তেল। এরপর এখানে দেবো পরিমাণ মতো হিং। এরপর এখানে দেবো আদা, আর দেব গোটা জিরে। আদাটা আমি কিন্তু কোনো প্রকার বেটে দিইনি, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর এখানে আমি দেব 4টে কাঁচা পাকা লঙ্কা। ঝালটা আপনারা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। এরপর এখানে দেবো বেশ অনেকটা পরিমাণে কাজু বাদাম। এরপর এখানে আমি চালমগজ দেবো বেশ অনেকটা পরিমাণে। আপনারা চাইলে কিন্তু এখানে কাজু বাদাম ইউজ করতে পারেন, কিন্তু আমি দেবো না। এগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। দেখুন এখানে আমি বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছি বাটার। এরপর এখানে আমি দেবো অল্প পরিমাণে তেল। আপনারা চাইলে পুরো রান্নাটা বাটারেও করতে পারেন। দেখুন, এই বাটারটা কিন্তু পুরো ভাজা হয়ে গেছে। এরপর এখানে দেবো অল্প পরিমাণে গোটা জিরে। এরপর এটা আমি
এখানে আমি দিয়ে দেবো, যেটা আমি সব একসাথে ভেজে রেখেছিলাম সেটা আমি বেটে রেখেছি, এটা দিয়ে দেবো। এরপর এটা খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না সাইড থেকে মানে তেলটা না ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু অনবরত ভেজে নিতে হবে। এরপর এখানে আমি দেব পরিমাণ মতো লবণ। এরপর এখানে আমি দেব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। আর এখানে দেব বেশ অনেকটা পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল হবে না, এটার জন্য কিন্তু একটা সুন্দর কালার আসবে। বাটার পনির কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, এই জন্য এখানে দেবো স্বাদ মতো চিনি। এরপর আমি এখানে দেবো একটু বাটার পনির মশলা, আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। দেখুন এরপর প্রধান উপকরণ যেটা টক দই, টক দই কিন্তু বাটার পনিরে দিতেই হবে। আমি একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। এরপর এটা খুব ভালো করে কিন্তু আমাকে ভেজে নিতে হবে। এরপর এটা আমি খুব ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা ওপর থেকে কিন্তু পুরো তেলটা ছেড়ে এসছে, তার মানে মশলাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। এটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে নাড়িয়ে নাড়িয়ে ভাজছিলাম, কারণ যেহেতু কাজু বাদাম আছে না এটা নিচে কিন্তু লেগে যাওয়ার ভয় আছে। তো দেখুন আর অল্প পরিমাণে দেবো জল। এরপর এখানে আমি পনিরগুলো দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু পনিরটা ভেজে দিতে পারেন, আমি কিন্তু ভাজছি না। দেখুন বন্ধুরা এই পনিরটা দিয়ে জাস্ট কয়েক মিনিট একটু নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে বাটার পনির। এরপর এটা আমি নামিয়ে নেবো, নামানোর আগে এখানে দেবো অল্প পরিমাণে কাসুরি মেথি। এরপর এখানে দেবো অল্প পরিমাণে বাটার, বাটারটা পুরো গলে গেছে। এরপর এখানে আমি দেবো অল্প পরিমাণে ফ্রেশ ক্রিম। তাহলে বন্ধুরা আমাদের বাটার পনির কিন্তু একদম রেডি। এরপর আমি এটা নামিয়ে নেব, এটা কিন্তু মেশাবো না, অটোমেটিক নিজেই কিন্তু মিশে যাবে। এরপর এটা আমি নামিয়ে নেব, তাহলে বন্ধুরা এটা একটু ঠান্ডা করে নিই। দেখুন বন্ধুরা আমার পনিরটা কিন্তু একদম রেডি। দেখুন ওপর থেকে আমি সাদা সাদা মানে একটু ফ্রেশ ক্রিম দিয়ে এটাকে একটু ডেকোরেশন করেছিলাম। তো দেখুন বন্ধুরা পনিরের কালারটা দেখুন কতটা সুন্দর এসছে, কালারটা যতটা সুন্দর এসছে খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় এটা। দেখুন আর পনিরটা কত সফট হয়েছে, দেখুন একটা কেটে দেখায়, এই যে দেখুন সহজেই কিন্তু কতটা সুন্দরভাবে কেটে গেল, দেখুন দেখুন। তো তাহলে আজকে এই পর্যন্তই, যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে থাকেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।